আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গ্যাং শুজের কালেকশন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গ্যাং শুজের কালেকশন কিন্তু ডিসপ্লে করা আছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে জানাবো, বিশেষ করে যারা ব্যবসা করতে চান গ্যাং শুজ নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। এর পাশাপাশি যারা ব্যক্তিগতভাবে বিল্ডিং করতেছেন, ফ্ল্যাট করতেছেন, তারাও কিন্তু এখান থেকে মালগুলো নিতে পারবেন। আর আমাদের সাথে আছে এবাদুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো ভাই, আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন আমাদের। লোকেশনটা হচ্ছে আমাদের দুইটা লোকেশন, একটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে, দুই জায়গাতে আছে। ঢাকার ঠিকানাটা হচ্ছে গুলিস্তানের সাথে নবাবপুর রোড, নবাবপুর রোডের সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, 165 নবাবপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, ডাস বাংলা ব্যাংকের নিচে। ডাস বাংলা ব্যাংকের নিচে নিচে, হ্যাঁ। তো দর্শক, এটা হচ্ছে গুলিস্তানের পাশেই নবাবপুর অবস্থিত, হানি ফ্লাইওভারের নিচে চলে আসবেন, কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আপনারা ডাস বাংলা ব্যাংক পেয়ে যাবেন। আর চট্টগ্রামে আমাদের আরেকটা লোকেশন আছে, চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে জুবলি রোডের সাথে নন্দনকানন মুসাফিরখানা মার্কেটের প্রথম দোকানটাই ভুঁইয়া লাইট হাউস। আর এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে যে নাম্বার থাকবে, নাম্বারে ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন। আর তারপর যদি আপনাদের ঠিকানা চিনতে সমস্যা হয়, আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে তারা বলে দিবে কিভাবে আসতে হবে। ঢাকায় যারা আছেন, ঢাকার যে শাখা আছে নবাবপুরে, এখান থেকে নিতে পারবেন। আর চট্টগ্রামে যারা আছেন, তারা কিন্তু চট্টগ্রাম থেকেও নিতে পারবেন। তো জুবলি রোড একটা পরিচিত এলাকা আর কি। তো জুবলি রোডের সাথে নন্দনকানন, নন্দনকানন মুসাফিরখানা মার্কেটের প্রথম দোকান, একবার মেইন রোডের উপরে চট্টগ্রাম। তো ওখান থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর এবাদুল ভাই, আরেকটা বিষয় হচ্ছে, যারা আপনাদের শোরুমে আসতে চাবে না, তাদের জন্য কি ব্যবস্থা? বিশেষ করে এই জিনিসটা হয় প্রবাসী ভাইদের ক্ষেত্রে। হ্যাঁ, প্রবাসী ভাইরা আছে বা অনেক সময় অনেকে দূর দূরান্ততে আছে, রাজশাহী আছে, দিনাজপুরে আছে, রংপুরে আছে, যারা আসতে পারবে না, ওনাদের এটা রুজ ব্র্যান্ডের A1 মডেলের একটা সিরিজ, এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। যেমন 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, রাউন্ড সকেট, 2 পিন সকেট, মাল্টি সকেট, রেগুলেটর, USB সকেট, ডিশ সকেট, বেল পুশ, ডিপি সুইচ, এভাবে 14টা টিম নিয়ে কিন্তু একটা সিরিজ হয়। এর বর্তমানে দামটা যদি একটু যদি ধারণা দিয়ে দিই, যেমন 1 গ্যাং সুইচের দাম পড়বে 96 টাকা, 2 গ্যাং সুইচের দাম পড়বে 187 টাকা, 3 গ্যাং সুইচের দাম পড়বে 255 টাকা, 4 গ্যাং সুইচের দাম পড়বে 286 টাকা, রাউন্ড সকেটের দাম পড়বে 395 টাকা, 2 পিন সকেটের দাম পড়বে 290 টাকা, মাল্টি সকেটের দাম পড়বে 312 টাকা, রেগুলেটরের দাম পড়বে 411 টাকা, ডিপি সুইচের দাম পড়বে 447 টাকা, বেল পুশের দাম পড়বে 245 টাকা, ডিশ সকেটের দাম পড়বে 245 টাকা, USB সকেটের দাম পড়বে 460 টাকা। জাস্ট আমি আপনাদেরকে একটা সিরিজের শুধু ধারণা দিলাম, এভাবে আমার কাছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এভাবে 75টা সিরিজের গ্যাং সুইচ আছে। তবে আমি আরেকটা কথা বলি, আমার কাছে শুধুমাত্র এশিয়ান কোয়ালিটির গ্যাং সুইচ না, আমাদের কাছে কিন্তু আপনারা ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং সুইচগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। ভাই দু একটা স্যাম্পল দেখাবেন আমাকে। ইউরোপিয়ান গ্যাং সুইচের ক্ষেত্রে যদি আসি আমি, এই যে দেখেন একটা সিরিজ, এটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের J1 মডেলের গ্যাং সুইচ। J1 মডেলটা এমন একটা মডেল, এটা হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম ইয়েস ব্র্যান্ড নিয়ে আসে। এই সিরিজটা কিন্তু বাংলাদেশের মধ্যে আর কেউ আনতে পারে নাই, এশিয়ার মধ্যে প্রথম ইউরোপিয়ান কোয়ালিটির এই গ্যাং সুইচটা। এটা সম্পূর্ণ গ্লাস বডি এবং সম্পূর্ণ হিট প্রুফ গ্লাসের কিন্তু এই গ্যাং সুইচটা, প্রত্যেকটা LED কানেক্ট করা এবং প্রতিটায় 12টা কানেকশন দেওয়া। নরমালি যদি একটা 4 গ্যাং সুইচ হয়, আপনি দেখে থাকবেন 8টা কানেকশন, আর এটার মধ্যে কিন্তু টোটালি 12টা কানেকশন এই গ্যাং সুইচটার মধ্যে। হ্যাঁ, এটা প্রতিটায় 2 ওয়ে করা। অনেক প্রবাসী ভাইরা কিন্তু খুঁজে যে 2 ওয়ে কানেক্ট করা গ্যাং সুইচ, এটা কিন্তু প্রত্যেকটায় 2 ওয়ে করা। এরপর আরেকটা সিরিজ দেখেন, এটা হচ্ছে যে বড় গ্লাসের মধ্যে আরেকটা সিরিজ, এটা
জিএফসির মধ্যে, জিএফসিটা কিন্তু পাকিস্তানি একটা ব্র্যান্ড, এটাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এরপর আরেকটা আছে ইয়েস ব্র্যান্ডের মধ্যে, লাম্বা সুইজের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে, এটা নিতে পারবে। এরপর আরেকটা বাংলাদেশে খুব পরিচিত সুপারস্টার ব্র্যান্ড, সুপারস্টারের গ্যাং সুইজও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। অনেকে সুপারস্টার পছন্দ করেন, দর্শক দেখুন এখানে সুপারস্টারের গ্যাং সুইজ গুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে ইয়েস ব্র্যান্ডের আরেকটা এসএস বডি, মানে আমি যা সিরিজ গুলো দেখানোর চেষ্টা করতেছি এই জন্য যাতে করে কাস্টমার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে দেখাইতে পারে বা কেনাকাটা করতে আমাদের কাছ থেকে সুবিধা হয় যে আসলে আমাদের কাছে কি কি গ্যাং সুইজ আছে। এরপর আরেকটা জিএফসি ব্র্যান্ডের যে একটা সিরিজ আছে, এরপর রোজ ব্র্যান্ডের A2 মডেল একটা সিরিজ আছে। এটা সিরিজটার নাম কি? এটা রোজ ব্র্যান্ডের A2 মডেল, এটা হচ্ছে সাইডটা সুইজের সমন্বয়ে কিন্তু এই সুইজটা, যেমন এটা লেবেল করা একটা সুইজের মধ্যে দুইটা কালার, এরপর হচ্ছে কফি কালার মধ্যে মাঝখানে হচ্ছে প্রত্যেকটা রেডিয়াম করা, মানে অন্ধকারে আপনার সুইজটা কোথায় আছে সেটা বুঝতে পারবেন এই সুইজটার মধ্যে। এইভাবে আমার কাছে দেখেন টোটাল 75টা সিরিজের কিন্তু গ্যাং সুইজ আছে। এই পাশে কিন্তু আরো একটা সিরিজ আছে দর্শক, এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের, ইয়েস ব্র্যান্ডের এটা কফি কালারের মধ্যে। এরপরে ইয়েস ব্র্যান্ডের আরেক আছে সাদা কালারের মধ্যে। এরপর আরো একটা সিরিজ আছে, এরপর এটা হচ্ছে যে ডেভেলপাররা, বিশেষ করে ডেভেলপাররা যে সিরিজটা সবচেয়ে বেশি পছন্দ, রিজনেবল প্রাইসের মধ্যে 16 অ্যাম্পিয়ার কপার কন্টাক্ট করা, 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই সিরিজটাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এটার আরেকটা গুণ হচ্ছে কি জানেন, কম দামি যতগুলো সুইচ আছে চাপ দিলে ভিতরে এক বছর পরে ভিতরে চলে যায়, আর এটা ডাবল কানেকশন, মানে পিছর থেকে ওটা লক করা হওয়ার কারণে এটা ভিতরে আমার কাছে টোটাল 75টা সিরিজের কিন্তু শুধুমাত্র গ্যাং সুইজের কালেকশন গুলাই আছে। তো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিলে তারা কিন্তু আপনাদেরকে স্যাম্পল গুলো দিয়ে দিবে। এই যে এখানে অনেকে কিন্তু হোয়াইট পছন্দ করেন, দেখুন এই যে ওয়াটার হিটার কিন্তু মেনশন করাই আছে, আর এর উপরে আছে নিট, এটা নিট ব্র্যান্ডের সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে একেবারে লেটেস্ট, এটা এই সিরিজটা। এরপর আরেকটা এটা উপরে এটা হচ্ছে জিএফসি ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ড, আর এখানে কিন্তু আছে সানপ্লাস, এর নিচে আছে ইয়েস, আর এর নিচে ইয়েস তো আমরা দেখিয়ে দিলাম। এই পাশেও কিন্তু সুপারস্টার আছে, তো এই পাশে আরো কিছু কালেকশন আছে, আমি দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রোজ ব্র্যান্ডের, আবার এই পাশে কিন্তু একটা আছে, এটা রোজ ব্র্যান্ডের, এটা
তো ভাই একটা বিষয় হচ্ছে, অনেকে দেখি দুই একটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, তো আপনারা কেন এতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করেন? আসলে এতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আসলে দেখেন একটা গ্যাং সুইস, আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি একদিন দুই দিনের জন্য না, লং টাইম কিন্তু থাকার জন্য কিন্তু একটা ঘর কিন্তু তৈরি করি। সেজন্য আপনাকে যদি কোনো কিছু নান্দনিক ডিজাইন আকর্ষণীয়, যদি একটা বা দুইটা সিরিজের মধ্যে কিন্তু আকর্ষণীয় কিছু কিন্তু নাই, যখন আপনি 70-75টা সিরিজটা যখন আমি আপনাকে দেখাইতে পারবো, আপনার ঘরটা যেমন করছেন সৌন্দর্যের জন্য, সেই ক্ষেত্রে যদি আপনার ঘরের মধ্যে যদি ওই যে 20 টাকা খরচ করে যদি আপনার 300 টাকার যদি সুইচ হয়, তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য রইল না। সেই জন্যই মূলত আমরা কাজ করি হচ্ছে অনেকগুলো সিরিজ নিয়ে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে অনেক এক একজনের পছন্দ কিন্তু এক এক পছন্দের জন্য, যেমন কেউ ইএস পছন্দ করে, কেউ জিএফসি করে, কেউ সুপারস্টার করে, কেউ রুজ ব্র্যান্ড করে। আচ্ছা আচ্ছা, এইভাবে আসলে সবাই যাতে করে পছন্দ করে নিতে পারে। কাস্টমারের পছন্দের উপরে ভিত্তি করে, কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে এতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করে নিয়ে কাজ করি। হ্যাঁ, তো দর্শক এগুলো তো গ্যাং সুইসের কালেকশন। মূলত দেখা যাচ্ছে আমরা ঠিক আইটেম বলতে যেটা বুঝি যে সুইচ সকেট, সুইচ সকেটটাই কিন্তু আমরা বেশি বুঝি, বেশি বুঝি। হ্যাঁ, ইলেকট্রিক মানে সুইচ সকেট, যেহেতু যুগের পরিবর্তন হয়েছে বর্তমানে কিন্তু সবাই একটু হাই কোয়ালিটি একটু ভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল গুলো ব্যবহার করে, তো এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে পিয়ানো সুইচের জায়গায় কিন্তু নিয়ে নিয়েছে গ্যাং সুইচ। গ্যাং সুইচ তো আরো কিছু কালেকশন আছে যেগুলো আসলে ফ্লাডের ক্ষেত্রে ব্যবহার করতে চায় মানুষ, তো এগুলো আমরা দেখিয়ে দিব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যেমন এগুলো আছে আপনার হোল্ডার, হ্যাঁ সবসময় কিন্তু আমরা এই ধরনের গুলো দেখে থাকি। তো বর্তমানে অনেকে ফ্লাডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করে। আসলে দেখেন এক একটা ইন্টেরিয়ার ডিজাইন যখন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু একটা বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইন করে, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডিজাইনের হোল্ডার গুলো কিন্তু খুবই আসলে নান্দনিকতার ছোঁয়া কিন্তু পাওয়া যায় এগুলোর মধ্যে। সেই জন্য আসলে এই হোল্ডার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। অনেকে চায় আবার এতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করার আর একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে
অনেক কালার কিন্তু আছে রং আমাদের, হ্যাঁ যে রং এর সাথে অনেকে কিন্তু অনেক ধরনের। আমি আপনাকে একটা কথা বলি, আমি এখানে ডিসপ্লে সেন্টারটা কেন করছি শুধুমাত্র একটাই কারণ, অনেকে আসলে বাসা বাড়িতে লাগানোর জন্য অনেক দোকানে দেখবেন যে একটা বা দুইটা সিরিজ কিন্তু টেবিলের উপরে রেখে দেয়, কিন্তু এভাবে সিরিজ গুলো রাখতে সুবিধা হচ্ছে একটাই যে আপনার ওয়ালের কালারটা যেটাই হোক না কেন আপনার ওয়ালের কালারটার সাথে কোন কালারের সুইচটা ম্যাচিং করবে, জাস্ট এইটা দেখানোর জন্যই কিন্তু আমার ডিসপ্লে সেন্টারটা, মানে এতগুলো কালার কালারের ডিসপ্লে সেন্টারটা আমার দোকান কিন্তু নিচে বিক্রি সেন্টার নিচে, জাস্ট এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার, একটা কাস্টমার আসবে এখানে বসবে দেখবে পছন্দ করবে তারপরে ওনার কাছ থেকে প্রোডাক্ট সেল করা হবে। যেমন আমি যদি একটু বলি, যেমন এই যে এখানে যে কালারটা আছে ভাই এটা কি কালার? গোল্ডেন কালার, গোল্ডেন কালার, এটা কিন্তু অফ হোয়াইট রং এর সাথে খুব ম্যাচিং, খুবই ম্যাচিং করবে। আসলে ভাই আমার কাছে মনে হচ্ছে যে এটা গোল্ডেন, কিন্তু এই গোল্ডেনের মধ্যে আমার কাছে টোটাল 7টা কালার আছে। যেমন দেখেন এটা হচ্ছে যে একটা গোল্ডেন, এটা একটা গোল্ডেন, এটা একটা গোল্ডেন, দেখেন এক গোল্ডেনের সাথে কিন্তু আরেকটা গোল্ডেন মিলতেছে না, মিলতেছে না। এই জন্যই মনে করেন আসলে কালারটা সম্পূর্ণ চয়েস করছে নিজের উপরে। এখন আমি ঘরটা করছি আমার ঘরের মধ্যে কোনটা ভালো লাগবে এটা দেখার জন্য কিন্তু মূলত আসলে এবং যদি দেখে কিনতে পারে কেউ প্রতারণার শিকার হয় না, এটা হচ্ছে কথা। আচ্ছা তো আমরা এখন আরো কিছু কালেকশন দেখবো, চাইনিজ হোল্ডার গুলো নিয়ে একটু কথা বলি ভাই। জি, কি কি কালেকশন গুলো আছে আর এগুলো প্রাইস সম্পর্কে একটু ধারণা? হোল্ডার গুলো সম্পর্কে যদি আসি আমার কাছে শুধুমাত্র 17 টাকা থেকে কিন্তু হোল্ডার আছে, এই যে দেখেন শুধুমাত্র 17 টাকা থেকে এই হোল্ডার গুলা, 17 টাকা থেকে শুরু করে আমার কাছ থেকে আপনারা হোল্ডার পাবেন 75 টাকা, এই যে 75 টাকা, এরপর 110 টাকা, এরপর আমি আরেকটা হোল্ডার দেখাই যে এগুলো একেবারে নতুন, এই যে হোল্ডার গুলো পাবে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস, গর্জিয়াসের মধ্যে। এরপরে শুধু হোল্ডারের পরে আমি যদি যাই সেক্ষেত্রে সার্কিট ব্রেকার যেতে হবে, আসলে সার্কিট ব্রেকারটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কি সেনসিটিভ একটা বিষয়। এই যে দেখেন সার্কিট ব্রেকারটা যদি আমি দেখাইতে যাই, এটাকে কিন্তু বাড়ির পাহারাদার বলা হয় সিকিউরিটি হিসাবে, যদি আপনি সার্কিট ব্রেকার যদি লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোন মানে সার্কিট ব্রেকারটা লাগাবেন। এটা হচ্ছে রুজ ব্র্যান্ডের একটা সার্কিট ব্রেকার, এটা আমাদের লোকালি একটা সার্কিট ব্রেকার, এটা দেখেন এটার মধ্যে কি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও একটা সার্কিট ব্রেকার, এটাও একটা সার্কিট ব্রেকার, এটাও একটা সার্কিট ব্রেকার, দেখুন কোনটার মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখুন কি একটা অবস্থা। আসলে সার্কিট ব্রেকার কেনার ক্ষেত্রে সবাইকে, যেহেতু একটা সিকিউরিটি হিসেবে কাজ করে সার্কিট ব্রেকার, অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে সার্কিট ব্রেকারের উপরে। আর একটা কথা বলি, গ্যাং সুইচ আপনি শুধু ক্রয় করলে হবে না, গ্যাং সুইচের ভিতরে কি আছে, প্রত্যেকটা গ্যাং সুইচের ভিতরে কিন্তু একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে বুশ এবং কন্টাক্ট। আপনি যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন, ভুঁইয়া লাইট হাউস থেকে ক্রয় করতে হবে আমি তা বলবো না, যেখান থেকে ক্রয় করেন এভাবে দেখে যদি ক্রয় করেন তাহলে আপনি অন্ততপক্ষে প্রতারণার শিকার হবেন না, ঠকবেন না। আচ্ছা গ্যাং সুইচের কোয়ালিটি কেমন, এটা কিভাবে বুঝবে? এই যে দেখেন একজন সাধারণ কাস্টমার যখন একটা দোকানে যায় এইভাবে কিন্তু টেবিল উপরে এভাবে সুইচ থাকে, কিন্তু আসলে আপনি আমরা দেখি কি সৌন্দর্যটা, আউটলুকিংটা, আমি মনে করি আউটলুকিং সৌন্দর্যটা না দেখে একটা সুইচ প্রথমে হাতে নেবেন। সুইচটা আপনার কাছে এটা সুইচ মনে হচ্ছে, এই যে দেখেন একটা কেসিং, এই যে দেখেন এটা হচ্ছে যে বডি, বডি থেকে আমি সুইচটাকে আলাদা করে ফেলতেছি, এই যে দেখেন এখন সুইচ, আমরা কিন্তু এটাকেও সুইচ বলি, এটাকেও সুইচ বলি, এটাকেও সুইচ বলি, আমি বলছি না সম্পূর্ণটাই সুইচের, সম্পূর্ণ আলাদা করার পরে এই যে সুইচ, এই সুইচের ভিতরে যেটা আছে এটাই হচ্ছে মেইন সুইচ। এই যে দেখেন এই সুইচের যেটা আপনাকে লাইটটাকে অন অফ করতে সহায়তা করবে এটাই হচ্ছে মেইন। এই যে দেখেন এই তিনটা পার্ট আমি আলাদা করে ফেলাম, এই সুইচের ফাংশনটা শেষ, সুইচের কাজ নেই, যে কাজটা হচ্ছে এখানে লাইটটাকে অন অফ করবে। এই যে আমি একটা ম্যাগনেট নিলাম, এই যে দেখেন ম্যাগনেটটা নিয়ে আমি টেস্ট করে দেখতেছি এটা হচ্ছে সম্পূর্ণ কপার, আসলে পিতল, বিদ্যুৎ, এটা হচ্ছে যে একটা আগুন, এই আগুনটাকে প্রতিরোধ করার জন্য প্লাস্টিক, লোহা, অ্যালুমিনিয়াম কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি কপার যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আমি গলবে না, গলবে না। আমি সেজন্য বলি আপনি যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন না কেন এভাবে যদি কন্ট্যাক্টগুলো যদি কপারে যদি দেখে কিনতে পারেন তাহলে আমি মনে করি অন্ততপক্ষে আপনি ঠকবেন না। শুধুমাত্র ভুঁইয়া লাইট হাউস থেকে ক্রয় করতে হবে আমি সেটা কখনোই বলবো না, আপনি যেখান থেকে ক্রয় করেন, আমাদের ভিডিওগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভিডিওগুলো করি একটা কারণে, জাস্ট ভিডিওটা দেখে কেউ যাতে প্রতারণার শিকার না হয়, প্রোডাক্ট ক্রয় করে যাতে করে কেউ না ঠকে আমরা সেটাই কিন্তু চেষ্টা করি সবসময়। তো আমরা সার্কিট ব্রেকারে কিছু ব্র্যান্ড সম্পর্কে জানবো, কি কি ব্র্যান্ডগুলো আছে? যেমন এটা হচ্ছে রুজ ব্র্যান্ড, এই যে দেখেন রুজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে, রুজ ব্র্যান্ডের আরসিডি আছে, আরসিডি হচ্ছে আর্টলিক এবং শর্ট সার্কিট দুইটাতেই কিন্তু কাজ করবে। আর্টলিক এটা হচ্ছে যে মনে করেন অনেক সময় যে ফানি পরে আর্থিং হয়ে যায়, অনেক সময় ছোট বাচ্চারা দুষ্টামির ক্ষেত্রে হাত দিয়ে দেয় শর্ট করে, শর্ট সার্কিট রুট করার জন্য, এটা যদি অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে সেজন্য হচ্ছে সার্কিট ব্রেকার। এরপরে সার্কিট ব্রেকার পরে এই যে এটা হচ্ছে যে এবিবি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার, এটা হচ্ছে জিএফসি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এলএস, এটা হচ্ছে যে টার্বো, এরপর হচ্ছে লিগ্র্যান, এরপর হচ্ছে হেগার, এভাবে সবগুলো সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, অনেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরি যে সার্কিট ব্রেকার গুলো খুঁজে, এটা হচ্ছে থ্রি ফেজ সার্কিট ব্রেকার, এবিবি
পাবে, লি গ্র্যান্ডের পাবে। আর এখানে কিন্তু এলইডি লাইটের কালেকশন গুলো আছে, অনেক কিন্তু বাসা বাড়িও ডেকোরেশন করে, ডেকোরেশনের জন্য ইন্টেরিয়র যে ডেকোরেশন করে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্পট লাইট গুলোর প্রয়োজন হয়ে থাকে। ছোট বড় অসংখ্য রকমের স্পট লাইটের কালারিং, স্পট লাইটের কালেকশন আমাদের কাছে আছে, একেবারে শুধুমাত্র 95 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত স্পট লাইট আছে। এরপর যে আরেকটা লাইটের কথা বলি আমি, এটা এটা হচ্ছে সেন্সর লাইট, যেটা সিকিউরিটি লাইট বা সুরদরার লাইট যদিও বলে এটা অনেকে, যেমন এটা বিদ্যুৎ সাশ্রয়ী লাইট। এটা আপনি বাসা বাড়িতে লাগিয়ে রাখছেন সিঁড়ির আশেপাশে, দেখা গেছে কোনো মানুষ এর মধ্যে যদি যায় সেক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে, এরপরে চলে যাওয়ার পরে এটা বন্ধ হবে। আরও কিছু লাইট আছে, এটা হচ্ছে যে সারফেস লাইট, কালারিং 7 কালার পর্যন্ত এই সারফেস লাইটগুলো আছে। এই যে এটাও সারফেস লাইট, 2 বছরের গ্যারান্টি করা সারফেস লাইট আছে। বাসা বাড়ির জন্য ডিম লাইটগুলো আছে, বাসা বাড়িতে রুমের যে লাইটগুলো সেই লাইটগুলো আছে। এরপর আরেকটা এই যে এটা আছে হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে যে এসিডিসি লাইট, যেটা কারেন্ট যদিও যায় সেক্ষেত্রে এটা জ্বলে উঠবে, তবে এগুলো গ্যারান্টি করা কোয়ালিটি সম্পূর্ণ এসিডিসি লাইট গুলো আমাদের কাছে আছে। এলইডি লাইটের যত ধরনের ফাংশন আছে, লাইটিং এর যত ধরনের ফাংশন আছে সবই কিন্তু এখান থেকে পাবেন। আবার কেবল গুলোও চাইলে নিতে পারবেন। বিশেষ করে ভাই কেবলের কথাটা আমি বলি, আমি কেবলের কথাটা কেন বলি, কেবল সার্কিট ব্রেকার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যেখান থেকে ক্রয় করেন ভাই, কেবল আর সার্কিট ব্রেকারটা এটা বুঝে অবশ্য বুঝে শুনে কিনতে হবে। আমি মনে করি বিআরবি কোম্পানির অরিজিনাল, বিআরবি কোম্পানির কোম্পানির অফিস থেকে কিনেন আপনি ঠকবেন না, ওয়ালটন অরিজিনাল অফিস থেকে কিনেন কোম্পানির আপনি ঠকবেন না, কিন্তু অফিসিয়াল যে কেবলগুলা বিআরবি কোম্পানির অরিজিনাল কুষ্টিয়ার মজিবুর রহমান সাহেবের কেবলটা আমার কাছে পাবেন, অরিজিনাল চন্দ্রার ওয়ালটনের কেবলটাই কিন্তু আমাদের কাছে পাবেন। আমরা লোকাল কোনো প্রোডাক্ট আমরা সেল করি না, আমাদের কাছ থেকে সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো ভাই উপরে তো আরো কিছু লাইটের কালেকশন আছে, আমরা এগুলো একটু দেখিয়ে দিব। হ্যাঁ একটু আমরা, হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, যারা সুন্দর সুন্দর লাইটগুলো নিতে চান ডেকোরেশনের জন্য, আমি একটু দেখিয়ে দিব আপনাদের। দেখুন কত সুন্দর সুন্দর লাইটিং আইটেম আছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকে কিন্তু এই যে আরবি লেখাগুলো পছন্দ করেন, এগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন। তারপরে এখানে কিন্তু কিছু কালেকশন আছে, এগুলোও নিতে পারবেন। তারপর এই পাশটা যদি আমি দেখিয়ে দিই, এই যে রুম ডেকোরেশনের যে লাইটগুলো আছে এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে ভুয়া লাইট হাউসের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো যারা ইলেকট্রিকের A to Z সলিউশন নিতে চান, আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তাদের শোরুমে, অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েও কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন। তো ভাই ভিডিও শেষে কি কিছু বলার আছে আপনার? আসলে একটা কথা আমি সবসময় বলি, ব্যবসা হালাল জিনিস আমি ব্যবসা করি, তবে অরিজিনাল অথেন্টিকটা দিয়ে আমি ব্যবসা করার চেষ্টা করি। আরেকটা কথা, যে যেখান থেকে ইলেকট্রিকের প্রোডাক্টটা ক্রয় করেন না কেন, অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনি আপনার বাসা বাড়িতে ব্যবহার করবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলিটাকেও আপনি নিরাপদে রাখবেন। ঠিক আছে, তো ভাই ভিডিও শেষে একটু বলবেন যে নতুন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু পরামর্শ দিবেন। হ্যাঁ, পরামর্শ বলতে একটাই, আসলে বেকার না থেকে যদি আমাদের কাছ থেকে 20,000, 25,000, 30,000 টাকার প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন, বেকার না থেকে, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি। কিভাবে? কারণ একটা সিরিজ আপনি হয়তো 20,000 থেকে 30,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন, একটা 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 করে এখান থেকে আমাদের কাছে অসংখ্য রকমের সিরিজ আছে, যে কোনো একটা একটা করে সিরিজ নিয়ে যাবেন, আপনি দোকানে দেখিয়ে কিন্তু এইভাবে ব্যবসা করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান, গুলিস্তানটা সবাই চেনে, গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড, মানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে 200 গজ দক্ষিণে নবাবপুর রোড, আর নবাবপুর রোডের সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, দোকান নং D6 165 নবাবপুর রোড, ডাচ বাংলা ব্যাংকের নিচে। আমাদের চট্টগ্রামে আরেকটা ঠিকানা আছে, চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে জুবলি রোড, জুবলি রোডের সাথে নন্দনকানন, নন্দনকানন মুসাফিরখানা মার্কেটের একেবারে প্রথম দোকান, মেইন রোডের উপরে ভুইয়া লাইট হাউস 1 নম্বর দোকানটায়। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমি আরেকটা কথা বলি, আমাদের ভুইয়া লাইট হাউস কিন্তু ফেসবুক পেজ, ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল, ভুইয়া লাইট হাউস ওয়েবসাইট, আমাদের 3টা সেক্টরে কিন্তু আমরা সবসময় সক্রিয় আছি। দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্ত ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।